রাতের অন্ধকারে গোটা বাগানের কলাচুরি কলাচুরি করে ট্রাকে করে পালানোর পথে ধরে ফেলল পুলিশ। উদ্ধার হওয়া কলাগুলি কৃষকের কাছে ফিরিয়ে দেন গোপালনগর থানার পুলিশ। আজব কাণ্ড, রাতের বেলায় অন্ধকারের সুযোগ নিয়ে কলা বাগানে ঢুকে বাগানের সমস্ত গাছের কলার কাঁধি কেটে গাড়িতে বোঝাই করে পালাচ্ছিল অভিযুক্তরা, কিন্তু শেষ রক্ষা হলো না। বিষয়টি নজরে পড়ে যায় রাত পাহারার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের। অভিযুক্তদের গাড়িটি দেখে সন্দেহ হয় পুলিশের। রাতে ডিউটিতে থাকা পুলিশ কর্মীরা তাড়া করেন চুরি করা কলা ভর্তি ট্রাকটিকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে গোপালনগর থানার অন্তর্গত পোলতা এলাকায়। জানা গিয়েছে শুক্রবার রাতে পোলতা সুন্দরপুর এলাকার কৃষক মোহাম্মদ আলী হোসেনের জমিতে কলা বাগানে ঢুকে পড়ে অভিযুক্তরা। গোটা বাগানের সমস্ত গাছের কলার কাঁধি কেটে গাড়িতে বোঝাই করে, তারপর গাড়ি নিয়ে চম্পট দেয় তারা। গোপালনগর থানা সূত্রে জানা গেছে রাতে বনগাচাকদা সড়কে রাত পাহারার দায়িত্বে ছিলেন পুলিশ কর্মীরা। অত রাতে ট্রাকটিকে দেখে সন্দেহ হয় তাদের। পুলিশ তাড়া করে ট্রাকটিকে ধরে ফেলে। গাড়ি দাঁড় করাতেই তার মধ্যে থেকে উদ্ধার হয় গাড়ি বোঝাই কলার কাঁধি। এদিন সকালে নিজের জমিতে গিয়ে মোহাম্মদ আলী দেখেন গাছে একটিও কলার কাঁধি নেই, জমিতে গাড়ির চাকার দাগ। তিনি বুঝতে পারেন কলা চুরি হয়ে গিয়েছে, ঘটনায় ভেঙে পড়েন তিনি। এসবের মাঝেই গোপালনগর থানা থেকে খবর আসে কলা বোঝাই একটি গাড়ি আটক করা হয়েছে। থানায় ছুটে যান তিনি। পুলিশের পক্ষ থেকে উদ্ধার হওয়া কলা ফেরত দেওয়া হয়েছে কৃষকের হাতে। মোহাম্মদ আলী বলেন এখনও কলা কাটার সময় হয়নি, তার আগেই এই অবস্থা, অনেক টাকার ক্ষতি হয়ে গেল, তবুও পুলিশ ওগুলি উদ্ধার করতে পারায় কিছুটা হলেও ক্ষতি কম হবে। পুলিশের ভূমিকার প্রশংসাও করেছেন কৃষক। আমার গত রাত্রে কলার কান্দি চুরি হয়ে যায় ক্ষেত থেকে, মোটামুটি আনুমানিক আমার 50 কান্দি। আমার দাদার মেজদার আছে, মেজদার আছে মোটামুটি 10 কান্দি মতো চুরি হয়েছে। আর আমি 9:30-10 মতো মাঠে ছিলাম, তারপরে ঠান্ডা ছিল, কুয়াশা ছিল, আমি একা ভয় করছিল, আমি চলে গেছিলাম বাড়িতে। তারপরে ভোরে আর 5:30-5টার সময় আজান দেয় মসজিদে, আমি নামাজ পড়ে চা টা খেয়ে মাঠে গেছি। মাঠে গিয়ে দেখি কলার কাঁধি সব কাটা। তারপরে আমি বাড়িতে আসলাম, বাড়ি এসে আমার দাদারে বললাম যে এই ব্যাপার, চলো মাঠে। তার মোটামুটি আমার মাঠে সব ঘুরলো, আমি কান্নাকাটা করলাম, আমার খেতে গিয়ে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমি একা মানুষ, আমার একটা ছেলে ছিল, ছেলেটা রেলে চাকরি করতো, ছেলেটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। দাদাকে বললাম যে এই ব্যাপার তাহলে কী করা যায়, তারপর থানাকে একটা কমপ্লেন করতে হবে। তারপর লিকালি করলো, আমার পঞ্চায়েত মেম্বার ছিল, পঞ্চায়েত মেম্বার আসলো, হ্যাঁ গ্রাম পঞ্চায়েত মেম্বার আসলো, উপপ্রধান আসলো, এসে মোটামুটি সব কিছু বললো, লেখালেখি করলো, থানায় আসবো। তার মধ্যে থানার থেকে আমাদের বাড়িতে গেছে যে আপনাদের এরকম কলার কাঁধি চুরি হয়ে গেছে, কালকে রাত্রে আমরা ধরেছি, গাড়ি সহ ধরেছি। এই পর্যন্ত কলো কাঁধি মোটামুটি 50 হাজার টাকা দাম ছিল। যদি বাতি হতো, পুরুষ্ট হতো, বাতি হতো, তাহলে 50 হাজার টাকা বিক্রি হতো। এখন 15,000 টাকা দেবে কিনা তার সন্দেহ, খুব নষ্ট হয়ে গেছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।